সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। ইউক্রেন সংঘাত অবসানে অর্থ হলো আফ্রিকার মানুষের জীবন বাঁচানো। অল্প বয়সী নারীদের নিয়ে ওয়াগনার প্রধানের গোপন হারেম। উত্তর কোরিয়াকে ঠেকাতে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ালো জাপান। পাকিস্তানে সময়মতো অবাধ ও সুষ্ঠু নির্বাচনে তাগিদ মার্কিন আইন প্রণেতাদের। কারবালা শহীদদের স্মৃতি বৃহত্তর সামাজিক ঐক্যের কারণ বললেন হাজ আলী আকবরি। এক্স লোগো নেপথ্যে কি আপত্তিকর বিষয়বস্তু, টুইটারে জবাব চাইল ইন্দোনেশিয়া। এবং সিরিয়ায় বোমা হামলার নিন্দা জানালো ইরান। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইউক্রেন সংঘাত অবসানে অর্থ হলো আফ্রিকার মানুষের জীবন বাঁচানো। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাত অবসানে অর্থ হচ্ছে আফ্রিকার হাজার হাজার মানুষের জীবন বাঁচানো, যারা কৃষ্ণসাগর অঞ্চল থেকে রপ্তানি করা খাদ্য এবং অন্যান্য সামগ্রীর উপর নির্ভরশীল। আফ্রিকান ইউনিয়নের চেয়ার এবং কমরোসের প্রেসিডেন্ট আজালি আসুমানি গতকাল বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গের দুই দিন ব্যাপী রাশিয়া আফ্রিকা শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তৃতায় একথা বলেছেন। তিনি রাশিয়া এবং ইউক্রেনকে শান্তিপূর্ণ সহাবস্থানে আহ্বান জানিয়ে বলেন, 2022 সালে যে শস্য রপ্তানি বিষয়ক চুক্তি হয়েছিল তা পুনর্বহাল করতে হবে। আসুমানি বলেন, আজকে একথা বলা ছাড়া আমার কোনো উপায় নেই যে রাশিয়া ইউক্রেন সংকটের সাথে অংশীদারিত্বের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে যদি সংকট অব্যাহত থাকে। অতএব আমদানির উপর নির্ভরশীল হাজার হাজার লোককে বাঁচানোর চেষ্টা করার জন্য আমাদের সংকটের একটি সমাধান খুঁজে বের করতে হবে। তিনি আরো বলেন, আফ্রিকার অর্থনৈতিক খাদ্য নিরাপত্তা বিশেষভাবে বিপন্ন হবে, কারণ মহাদেশটি সরবরাহ বাধার কারণে খাদ্যের মূল বৃদ্ধির ধাক্কায় মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে। ইউক্রেন এবং রাশিয়া থেকে আমাদের মহাদেশে নিরাপদ খাদ্যশস্য এবং সার সরবরাহ নিশ্চিত করার জন্য একটি সমাধান খুঁজে বের করার জন্য আমরা সব পক্ষের কাছে আবেদন জানাচ্ছে। আন্তর্জাতিক মধ্যস্থতা রাশিয়া ইউক্রেনের মধ্যে সই হওয়া খাদ্যশস্য চুক্তির মেয়াদ চলতি মাসে শুরুর দিকে শেষ হয়ে যায় এবং মস্কো তার মেয়াদ বাড়াতে রাজি হয়নি। মস্কো বলছে, চুক্তি অনুসারে রাশিয়ার খাদ্যশস্য এবং কৃষিপণ্য রপ্তানির যে সুযোগ দেওয়ার কথা ছিল তা পূরণ করা হয়নি। এছাড়া ইউক্রেন থেকে শতকরা 70 ভাগের বেশি খাদ্যশস্য ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত ধনী দেশগুলোতে অথবা মধ্য আয়ের দেশগুলোতে পাঠানো হয়েছে, আফ্রিকার গরিব দেশগুলোকে দেওয়া হয়নি। অল্প বয়সী নারীদের নিয়ে ওয়াগনার প্রধানের গোপন হারেম। রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন রাশিয়া সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করে সম্প্রতি আলোচনায় এসেছেন তিনি। এবার প্রিগোশিনের গোপন হারামের খবর প্রকাশ করেছে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো দ্য মেইলের। অনেকে মনে করেন ওয়াগনার প্রধানের মধ্যে রাশিয়ান প্রেসিডেন্ট হওয়ার উচ্চাকাঙ্ক্ষা ছিল, তবে তার বিরুদ্ধে এবারের অভিযোগগুলো কঠোর এবং বিশদ বর্ণনা রয়েছে। প্রতিবেদনে দাবি করা হয় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে রয়েছে প্রিগোশিনের হারেম। এই গোপন হারেমে উঠতি বয়সে বা সদ্য 18 বছর পেরোনো নারীদের রাখেন তিনি। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহের আগে সেন্ট পিটার্সবার্গের সোলো সোকোস হোটেলে কক্ষ ভাড়া করে প্রিগোশিন তার গোপন হারেমের কার্যক্রম চালিয়ে আসছিলেন। তবে এখন হারেমটি কি অবস্থায় রয়েছে তা জানা যায়নি। প্রিগোশিনের হারেমে থাকা এক নারী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, অল্প বয়সী নারীদের প্রতি ভাগদার প্রধানের বিশেষ আগ্রহ রয়েছে, বিশেষত কুমারী নারীদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পছন্দ করেন তিনি, কারণ তিনি মনে করতেন কুমারী নারীদের সঙ্গে সম্পর্ক তাকে দীর্ঘদিন যৌবন ধরে রাখতে সহায়তা করবে। মাসা যিনি 18 বছর বয়সী প্রিগোশিনের কাছে তার কুমারিত্ব বিক্রি করেছিলেন বলে অভিযোগ প্রিগোশিনের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ানো এক নারী জানান, তিনি যখন এই সম্পর্কে জড়ান তখন তার বয়স ছিল মাত্র 18 বছর, তিনি কুমারী ছিলেন। ওই নারীর এমন দাবি মিথ্যে নয় বলে রাশিয়ান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন স্থানীয় যৌনকর্মীদের ইউনিয়নের একজন প্রতিনিধি। তাদের কাছে প্রিগোশিনের যাওয়া আসা ছিল বলে জানান এবং প্রিগোশিনের কিছু কর্মকাণ্ডের কথা তুলে ধরেন ওই নারী। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে রাশিয়ার হয়ে যুদ্ধ করছিল ওয়াগদা সেনারা, তবে রুশ সামরিক নেতৃত্বের প্রতি অসন্তোষ ছিল ভাগদার প্রধান প্রিগোশিনের। এই অসন্তোষের প্রকাশ ঘটে গত 23 জুন, বিদ্রোহ করে বসেন প্রিগোশিন। রাশিয়ার সামরিক নেতৃত্বকে উৎখাতের জন্য ইউক্রেন সীমান্ত থেকে মস্কোর দিকে অভিযান শুরু করেন তিনি। পথে কয়েকটি শহর নিজেদের নিয়ন্ত্রণে নেয় ভাগদার। ভাগদারের নিয়ন্ত্রণে যায় গুরুত্বপূর্ণ একটি রুশ নৌঘাঁটি। উত্তর কোরিয়াকে ঠেকাতে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ালো জাপান। অতীতে কখনো এত ভয়ঙ্কর হয়ে ওঠেনি উত্তর কোরিয়া। প্রতিবেশী দেশের মিসাইল পরীক্ষার ভয়াবহতা দেখে এমন মন্তব্য করেছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে দেশের নিরাপত্তা খাতে খরচের পরিমাণও বাড়িয়েছে জাপানের প্রশাসন। কারণ হিসেবে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার কাছে যা ব্যালিস্টিক মিসাইল রয়েছে তা ব্যবহার করে জাপানের উপর বড়সড় আঘাত আনতে পারে কিম জং উনের দেশ। গত কয়েকদিন একাধিকবার ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া, তার অধিকাংশই জাপান সাগর লক্ষ্য করে উৎক্ষেপণ করা হয়েছে। পরিসংখ্যান বলছে চলতি বছরে কমপক্ষে 12টি মিসাইল ছুড়েছে কিমের দেশ।
আগামী দিনে ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পরীক্ষা করতে মিসাইল ছোড়ার পরিমাণ আরও বাড়তে পারে উত্তর কোরিয়ায়, সেরকমই অনুমান বিশেষজ্ঞদের। প্রতিবছরের মতো শুক্রবার বার্ষিক হোয়াইট পেপার প্রকাশ করে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেখানে বলা হয়, ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে প্রতিবেশী দেশ উত্তর কোরিয়া। এর আগে কোনোদিন জাপানের জন্য এত বেশি বিপজ্জনক হয়নি কিমের দেশ। উত্তর কোরিয়ার এমন আগ্রাসী আচরণের প্রভাব পড়েছে গোটা বিশ্বে, নতুনভাবে সংকট তৈরি হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে। সমস্ত বিষয় মাথায় রেখে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার খাতে এক ধাপ অনেকখানি বরাদ্দ বাড়িয়েছে জাপান। কারণ উত্তর কোরিয়ার কাছে যা অস্ত্র ভান্ডার মজুত রয়েছে তা ব্যবহার করে যে কোনো সময় জাপানের উপর আক্রমণ হতে পারে। তাই চীনের আগ্রাসী মেজাজের পাশাপাশি উত্তর কোরিয়ার থেকেও সতর্ক হতে চাইছে জাপান। প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। প্রসঙ্গত, গত সোমবারই সাম্প্রতিক মিসাইলটি উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। পাকিস্তানে সময় মতো অবাধ সুষ্ঠু নির্বাচনের তাগিদে মার্কিন আইন প্রণেতাদের। ওয়াশিংটনে একটি অনুষ্ঠানে একাধিক মার্কিন আইন প্রণেতা পাকিস্তানকে সময় মতো অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এবং আন্তর্জাতিকভাবে নির্বাচন নজরদারি করার পরামর্শ দিয়েছেন। পাকিস্তানে আমেরিকান ডক্টর আসিফ মাহমুদের দ্বারা এবং ডেমোক্রেট কংগ্রেসম্যান ব্রেট শেরম্যান ও জিম কস্তার যৌথ পৃষ্ঠপোষকতায় পাকিস্তানে মানবাধিকার ও গণতন্ত্র শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তাদের মধ্যে বেশ কয়েকজন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ছিলেন এবং তারা মার্কিন পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করার ক্ষমতা রাখেন। পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই সমর্থকরা অনুষ্ঠান ব্যাপক উপস্থিতি বজায় রেখেছিলেন। ইভেন্টে বক্তৃতা করার সময় শেরম্যান বলেছিলেন যে দুটি জিনিস রয়েছে যা মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে কূটনৈতিকভাবে বলতে হবে যা আমি বলবো, এবং সম্ভবত অকূটনৈতিকভাবেও কিছু বলবো। প্রথমত, পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সুষ্ঠু, অবাধ পর্যবেক্ষণ ও স্বচ্ছ নির্বাচনের উপর নির্ভর করে। দ্বিতীয়ত, আমেরিকার মাটিতে একজন সাংবাদিককে হত্যা করা আমেরিকা এবং আমাদের সার্বভৌমত্বের উপর আক্রমণ, এবং আমি ভাবতে পারি না যে এটা সহ্য করা হবে। সুতরাং আমি অবশ্যই এই FBI রিপোর্ট নিয়ে উদ্বিগ্ন, এবং আমেরিকার মাটিকে সরকারিভাবে মারাত্মক সহিংসতা জড়িত করার চেয়ে মার্কিন পাকিস্তান সম্পর্কে ক্ষতি আর কোনো কিছু এভাবে করতে পারে বলে আমি মনে করি না, তিনি বলেছিলেন। তদুপরি কস্তা বলেছিলেন যে তিনি আশা করেছিলেন ব্রিটিশ শাসনের অবসানের পর থেকে পাকিস্তান আরো উন্নত করবে। তিনি অব্যাহত রেখেছিলেন দুটি জিনিস, সেখানে স্থির দুর্নীতি এবং সেনাবাহিনী। পাকিস্তানের জনগণের প্রাপ্য এবং প্রয়োজন এমন অগ্রগতির জন্য অবাধ সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক সরকার এবং মানবাধিকার সুরক্ষা অপরিহার্য, তিনি যোগ করেন। উল্লেখযোগ্যভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে গণতান্ত্রিক নীতি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা পাকিস্তান মার্কিন সম্পর্কে কেন্দ্রবিন্দু ছিল এবং মূল্যবোধগুলি দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যেতে থাকবে বলে উল্লেখ করার কয়েকদিন পরে এসব মন্তব্য এসেছে। কারবালা শহীদদের স্মৃতি বৃহত্তর সামাজিক ঐক্যের কারণ বললেন হাজাল আকবরি। তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন হজরত আবা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এবং কারবালা শহীদদের স্মৃতি সমাজের বৃহত্তর ঐক্যের কারণ। এই পতাকা তলে অন্তর চিন্তার ঐক্য তৈরি হয়। তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জুমার নামাজের খুতবায় খতিব হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ জাল আজ হালি আকবরি একথা বলেন। বার্তা সংস্থা ইন্না আরো জানিয়েছে, জুমা আশুরা একই দিনে হবার প্রসঙ্গ উল্লেখ করে আলী আকবরি বলেন, কারবালা শহীদদের স্মৃতি অন্তরে চিরকালের জন্য আধ্যাত্মিকতা ও সতেজতা এনে দেয়। আশুরার দিনটিকে আবা আবদুল্লাহ আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ প্রদর্শনকে আদর্শকে সমুন্নত রাখার জন্য অঙ্গীকার নবায়নের দিন বলে অভিহিত করেন হাজাল আকবরি। যে পথ ইরানের প্রিয় জাতির সামনে উন্মুক্ত হয়েছে, এই পথ সম্মান আল্লাহর বন্দিগীতে ফেরা রাসুলের ইত্রাত ও কুরআনকে আঁকড়ে ধরার পথ বলে উল্লেখ করেন খতিব। তিনি আরো বলেন, ইসলামের শত্রুরা পবিত্র কুরআন অবমাননা করে ধর্মের অনুসারীদের মাঝে দুটি মেরু তৈরি করতে চায়, কিন্তু তাদের লক্ষ্য অর্জিত হয়নি, কারণ মুসলমানরা সব ধর্মগ্রন্থকেই সম্মান করে। বিশিষ্ট আলেমের দিন আরো বলেন, শত্রুরা ইসলাম ভিত্তি প্রচার করে জনগণকে ইসলাম থেকে দূরে সরাতে চায়, কিন্তু তাদের পরিকল্পনা হিতে বিপরীত হয়েছে, তাদের ভূখণ্ডে এখন ইসলামের প্রচার প্রসার বেড়ে গেছে। এক্স লোগো নেপথ্যে কি আপত্তিকর বিষয়বস্তু, টুইটারের জবাব চাইল ইন্দোনেশিয়া। টুইটারের নাম এবং লোগোতে বড় পরিবর্তনের কথা জানিয়েছিলেন ইলন মাস্ক। সেই মতোই মাইক্রো ব্লগিং সাইটটির লোগোতে ধাপে ধাপে পরিচিত নীল পাখিকে সরিয়ে স্থান করে নিচ্ছে কালোর উপর সাদা অক্ষরে লেখা এক্স। কিন্তু টুইটারে এই ভুলবদলকে ভালোভাবে নিচ্ছে না ইন্দোনেশিয়া। এর নেপথ্যে রয়েছে ওই এক্স শব্দটি। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির দুষ্ট ছবি নিয়ে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর জিনিস নিয়ে বরাবরই কঠোর অবস্থান নিয়ে এসেছে। পর্ন ছবি রুখতে করা আইন বলবৎ রয়েছে ইন্দোনেশিয়ায়। সে দেশের যোগাযোগ এবং তথ্য মন্ত্রক সূত্রে খবর, এক্স শব্দটি সচরাচর কোন আপত্তিকর ছবি কিংবা ভিডিওর ওয়েবসাইটে ব্যবহৃত হয়, তাই নাম দিয়ে শুরু হওয়া কোনো ওয়েবসাইট সে দেশে অবৈধ। গত মঙ্গলবার সে আইনে যাতাগোলে পড়ে কিছু সময়ের জন্য নিষিদ্ধ হয়ে যায় টুইটার, অসুবিধায় পড়েন টুইটার ব্যবহারকারীরা। এই প্রসঙ্গে ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী উসমান কামসং জানিয়েছেন, ইন্দোনেশিয়া সরকার এ বিষয়ে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। সরকারের তরফে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে x.com ওয়েবসাইটটির প্রকৃত চরিত্র কি। উল্লেখ্য, একদা অব্যবহৃত নিজের মালিকানাধীন ওয়েবসাইটটিকে পুনরুজ্জীবিত করার কথা জানিয়েছেন মাস্ক। উল্লেখ্য, এর আগে বিষয়বস্তু নিয়ে সুস্পষ্ট জবাব দিতে না পারার জন্য ফেসবুক, গুগল, নেটফ্লিক্স এর মতো সংস্থাকে আংশিক ব্লক করেছিল ইন্দোনেশিয়া।
সিরিয়ায় বোমা হামলার নিন্দা জানালো ইরান। সিরিয়ার রাজধানী দামেস্কে বৃহস্পতিবার আশুরার মিছিলকে লক্ষ্য করে যে বোমা হামলা চালানো হয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়নি বোমা হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, যখন মার্কিন ও তার পশ্চিমা মিত্রদের নিষ্ঠুর নিষেধাজ্ঞার কারণ সিরিয়ার নিরাপরাধ জনগণ মারাত্মকভাবে নিপীড়নের মাঝে রয়েছে, তখন ইহুদিবাদী ও মার্কিন সমর্থন পুষ্ট সন্ত্রাসীরা দেশটির জনগণের উপর এই ঘৃণ্য হামলা চালিয়েছে। নাসের কানায়নি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের বেদনাদায়ক নিরাপত্তার কারণে এই নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া সহজ হয়েছে। সিরিয়ার উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরদার প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। সিরিয়ার উপরে বোমা হামলার নিন্দা জানানোর জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েল মাঝে মধ্যে সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুর উপর যে সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে তা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতেও ইরানি মুখপাত্র বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশটিকে অর্থনৈতিক সহযোগিতা করারও দাবি জানান তিনি। গতকাল সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে হজরত জাইনাব সালামুল্লাহ আলাহির মাজারের কাছে আশুরার একটি শোক মিছিলে সন্ত্রাসবাদীরা বোমা হামলা চালায়। এতে অন্তত 6 জন নিহত এবং 23 জন আহত হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।